ইমরান খানের দল আজ পাকিস্তান জুড়ে শক্তি দেখাবে। পাকিস্তানে আসন্ন নির্বাচনে পিটিআইয়ের টিকিটধারী প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আজকের কর্মসূচি। পাকিস্তান তেহরি ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ইমরান খানের ডাকে তার দল আজ রোববার দেশ জুড়ে শক্তি দেখাবে। গত বছর 9 মের পর আজই প্রথম পিটিআইয়ের নেতাকর্মীর রাজপথে বড় ধরনের শক্তি দেখাতে যাচ্ছে। পাকিস্তানে আগামী 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের সামনে রেখে পিটিআই আজকের কর্মসূচি পালন করতে যাচ্ছে। এতে আসন্ন নির্বাচনে পিটিআই টিকিটধারী প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবে। দলটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক রোফ হাসান ডনের সঙ্গে আলাপকালে বলেন, তারা দলীয় টিকিটধারীদের আজ বেলা 2টায় রাজপথে নামতে বলেছে। প্রার্থীর নিজ নিজ নির্বাচনী এলাকার সভা সমাবেশ করতে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা ভোটারদের সামনে বক্তব্য তুলে ধরেন। ভোটারদের তারা একটি বার্তা দেবেন, বার্তাটি হলো পিটিআই কাউকে তার স্থান দখল করতে দেবে না। এর সঙ্গে পিটিআই আজ 158 পৃষ্ঠার নির্বাচনীয় ইশতেহার ঘোষণা করবে। ইশতেহারে পাকিস্তানের সব গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে। দলটির নেতা ফেরদৌস শামিম লকভি এক ভার্চুয়াল সম্মেলনে পিটিআইয়ের প্রার্থীদের একথা জানিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহের শুরুতে আজ সারা দেশে পিটিআইয়ের টিকিটধারী প্রত্যেক প্রার্থী রাজপথে নেমে আসার নির্দেশনা দিয়েছেন। ইমরান খান যখন সতর্ক করে বলেছিলেন পিটিআইয়ের যেসব প্রার্থী সমাবেশ করবে না তাদের দলীয় মনোনয়ন বাতিল করা হবে। পরে ইমরান খানের বোনও পিটিআই বিষয়টি নিয়ে গণমাধ্যমীদের সঙ্গে কথা বলেন। মাধ্যমে দলীয় প্রার্থী ও কর্মীদের কাছে বিষয়টি পিটিআইয়ের বার্তা পৌঁছে দেন। পিটিআইয়ের এমন ঘোষণা দলটি বেশ কিছু প্রার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করে, কারণ গ্রেপ্তার এড়াতে দলটি বেশ কিছু প্রার্থী আত্মগোপনে আছেন। আজ কর্মসূচি পালন করতে প্রকাশ্য এলো গ্রেপ্তার হতে পারে বলে তারা আশঙ্কা করছে। তবে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক হাসান বলেছেন, গ্রেপ্তারের ভয়ভীতি অপেক্ষা করে সারা দেশে সভা সমাবেশ করার জন্য সব নেতাকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ ইমরান দল পিটিআইয়ের। হাসান বলে, কর্মসূচি পালনকালে পিটিআইয়ের নেতাদের গ্রেপ্তার করা হতে পারে, কিন্তু তারা বিশ্বাস করেন পিটিআইয়ের কোনো প্রার্থীকে গ্রেপ্তার করা হলে তা তাদের নির্বাচনী প্রচারের প্রভাব ফেলবে না, বরং তারা ভোটারদের সহানুভূতি পাবেন। এতে তারা ভোট আরও বাড়তে পারে, কারণ পিটিআইয়ের সঙ্গে কি ঘটেছে তা ভোটাররা দেখবে। তারা এই বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। গত 9 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের জোরের পিটিআইয়ের নেতা কর্মীদের সারা দেশে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ সহিংসতার রূপ নেয়। সহিংস বিক্ষোভের জেরে পিটিআইয়ের হাজারো নেতাকর্মী গ্রেপ্তার হন। ইমরান খান বর্তমানে কারাগারে দুর্নীতি মামলা সেজে আইনগত কারণে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না। তার দলও নানামুখী প্রতিবন্ধকতার মুখে আছে। পাকিস্তানের ভোটের প্রচারে নেই ইমরানের দল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।